আমার ডলার আছে এখন $752। ওকে, একটু শেয়ার করো তো আমরা দেখি। এর আগে কি তুমি টাকা তুলছো ডাচ বাংলা ব্যাংক? তোমার কি এটা ডাচ বাংলা ব্যাংকে তুলো না ডাইরেক্ট ব্যাংকে তুলো? হ্যাঁ হ্যাঁ, ডাচ বাংলা ব্যাংকে, মানে রকেটে আসে। ওকে ওকে। আর এখন তোমার মানে টাকাটা আসছে কোথায়? পিওনারে? হ্যাঁ, এখন পেয়নিয়ারে আছে। ওকে ওকে, পিওনারটা দেখো তো। এটা কতদিনের ইনকাম? এটা আমার 3 মাসের ইনকাম। ওকে, 3 মাস না? এখন কাজ চলে কি? হ্যাঁ, এখন চলতেছে কাজ, তোমার এখন আরো চলতেছে। ওকে, সাইন ইন লগ ইন করো পিওনার অ্যাকাউন্টে। ফিক্সড কোনো ক্লায়েন্ট হয়েছে তোমার? ভাইয়া, বললাম ফিক্সড কোনো ক্লায়েন্ট হয়েছে? আমার কথা কি শোনা যায়? জি ভাই, বুঝি নাই। বললাম তোমার কি এখন কোনো ফিক্সড ক্লায়েন্ট আছে না তুমি ফাইবারে কাজ করতেছো? হ্যাঁ হ্যাঁ, আমার একজন আছে, এমনি বাকিটা হচ্ছে যে ওখানে করা হয়। ওকে ওকে, ঠিক আছে, তুমি ই করো, সাইন ইন করো, লগ ইন করো। সাপোর্ট করতেছে না নাকি? ওকে, টন টন অন করো, টন অন করে ওকে, আমার আমাকে কন্ট্রোলটা দাও। আজকে $752 উইথড্র করবো আমরা, তাই তো? জি ভাইয়া, ওকে, এর আগে তো অনেকগুলো উইথড্র করছো, হ্যাঁ ভাইয়া, 500, 200, এভারেজ কত? 1,000, মানে 100, 200, 300, 400, 500, 600, টোটাল প্রায় $2,000 মতো হবে, মেবি প্রায় $1,700-1,800, রাইট? তাই। ওকে, বাহ, তোমার ফ্রিল্যান্সিং এর বয়স কত দিন? আমার ফ্রিল্যান্সিং এর বয়স হচ্ছে যে হয়তো 3.5 মাস, 3.5 মাস? ওকে, সাড়ে তিন মাস থেকে আরো কম হবে। ওকে, তার মানে খুব অল্প সময়ে, মানে 3 মাস, 3 মাসে টোটাল হচ্ছে প্রায় $1,800-এর কাছাকাছি তিনি ইনকাম কাছে করেছেন কাছে ফ্রিলান্সে, মানে ফাইবার মার্কেট প্লেস থেকে। তাহলে আমরা খুব যদি ভালো এখানে ইনকাম করে। কন্টিনিউ নিয়মিত কাজ পাই, দেন আমরা যদি প্রপারলি ভাবে কাজ করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে হিউজ পরিমাণে অ্যামাউন্ট আমরা ইনকাম করতে পারবো। এখানে একদমই আমরা উদাহরণস্বরূপ দেখেন, ইশরাত কিন্তু মাত্র 3.5 মাসের মতো, 3 মাস হয় নাই, ফলে তার মধ্যে কিন্তু প্রায় $1,800 ইনকাম করছে। তোমার সার্ভিসটা কি দিতা মূলত? জি, তুমি সার্ভিসটা কি দিতা? আমি জাস্ট হচ্ছে যে ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং। তোমার গিগ কয়টা ছিল? আমার গিগ একটা ছিল, একটা গিগ থেকে $1,800 ইনকাম করছে মাত্র 3 মাসে? বাহ, মাত্র 3 মাসে! এটা আসলে এটা বড় বড় কিছু না, এটা ছোট বিষয়, তারপরেও মোটামুটি অনেক কিছু। ওকে, তাহলে আমরা উইথড্র করি, ঠিক আছে? ওকে, আমরা জি ভাইয়া, উইথড্র করার জন্য আমরা উইথড্র অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাব, ওকে, ডাচ বাংলা ব্যাংক, ওখানে আছে $752। আমরা এখানে অ্যামাউন্টটা লিখবো, আমরা কত ডলার উইথড্র করতে চাই।
আজকে কি সম্পূর্ণ উল্টো করা হবে? জি ভাইয়া। প্রায় 62,000 না? ফ্রিল্যান্সিং ওকে, স্যালারি সব ঠিক আছে তো? না দেখো তো সব ঠিক আছে, ঠিক আছে তো আপাতত? দাঁড়ান একটু, এটার জন্য দেখতে পাচ্ছি না। কাজ বাংলা ব্যাংক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ডলার, আজকে ডলার রেট হচ্ছে 83 টাকা ডলার, অ্যামাউন্ট হচ্ছে 62,500 টাকা অ্যান্ড 58 পয়সা। ওকে, আমরা এখন উইথড্রতে অপশনে ক্লিক করব। ওকে, অপশনে যখন আমরা ক্লিক করব আমাদের ব্যাংকের টাকা চলে যাবে। ওকে, আমাদের কমপ্লিট, আমরা এখান থেকে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ধন্যবাদ। সবার উদ্দেশ্যে চলে গেছে কিছু এখন? বলতে পারো, সবার উদ্দেশ্যে কিছু বলো। সবার উদ্দেশ্যে কি বলবো, সবাই ফাইবারে লেগে থাকেন, কাজ পাবেন ইনশাল্লাহ। আর ভাইয়া তো অনেক ভালো শিখায়, তো ভাইয়ার কথাগুলো শুনিয়েন ভালো করে। ৪০ সেন্ট রয়ে গেল। রাজু ভাই, হ্যাঁ ভাই, আপু শুধু আপনার ইউটিউব নিয়ে কাজ করছে তাই না? ইউটিউব ইউটিউব হ্যাঁ, শুধু শুধু ইউটিউব নিয়ে কাজ করছে। তার অ্যাকাউন্ট গুলা মূলত ফেসবুক মার্কেটিং নিয়েও করতে চাচ্ছিল, কিন্তু ওইখানে ফেসবুকটা তার অ্যাকাউন্টে মানে ফাইবার অ্যাকাউন্টে সাপোর্ট করতেছিল না, মানে টোটালি আচ্ছা সাপোর্ট করছিল না তার অ্যাকাউন্টে। মূলত আচ্ছা ফেসবুকটা, ফেসবুক আমরা আরো অন্য অনেক গিগও পাবলিশ করতে পারতাম, কিন্তু তার ইউটিউবের গিগটা মূলত র্যাঙ্ক করে। যেমন আমাদের কিছু কিছু প্রোফাইল থাকে ফাইবারের ভিতরে, যেগুলো সবগুলা গিগই র্যাঙ্ক করবে না, মানে আপনি ফাইবার একদিন একদিন বলছিলেন, মনে করতে পারে আপনি যে একদিন আমার বলছিলেন এটা র্যাঙ্ক করানো উচিত, বুঝতে পারছেন? হয়তো কারো জি। ফেসবুক র্যাঙ্ক করাবে, কারো ইউটিউব র্যাঙ্ক করাবে, কারো কারো মানে এসইও গিকে র্যাঙ্ক করাবে, এটা ফাইবার নিজে জানে এটা কিসের জন্য র্যাঙ্ক করায়, বুঝতে পারছেন? এখানে এই ক্ষেত্রে এশিয়াতে যেটা হয়েছে, মূলত তার ইউটিউবের ইউটিউব প্রমোশনের গিকটা মূলত র্যাঙ্ক করাইছে। আচ্ছা, উনি কি আমাদের মতো ফেসবুকের কি গিগ কি পাবলিশ করছিল, ইয়া করছিল? হ্যাঁ, ফেসবুকের গিগ পাবলিশ করছিল, কিন্তু তারপরে আমি নিজের আপডেট ডিলিট করে দিছি। আচ্ছা আচ্ছা, আমাদের মতো ইনস্টাগ্রাম তারপর ফেসবুক এগুলো করছিল, কিন্তু এটা থেকে। এবার দেখেন শকত ভাই, জি জি, আপনি প্রথম অবস্থায় 7টা গিগ পাবলিশ করবেন, জি, তো 7টার মধ্যে ফাইবার যেকোনো 2 থেকে 3টে গিগ আপনার হলো র্যাঙ্কে নিয়ে আসবে। আচ্ছা জি, তো এইবার দেখতে হবে যে 2 থেকে 3টে গিগের মধ্যে কোন ক্যাটাগরি গিগ র্যাঙ্কে আনলো, আপনার ফেসবুকের গিগ র্যাঙ্কে আনলো, নাকি ইউটিউবের গিগ র্যাঙ্কে আনলো, নাকি এসইওর গিগ র্যাঙ্কে আনলো, নাকি ইনস্টাগ্রাম মার্কেটিং এর গিগ র্যাঙ্কে আনলো, তো ওইটা আপনি দেখবেন। তো যেটা আপনার আচ্ছা, র্যাঙ্কে আসবে আপনার কাছে, সেটা দিয়ে মনে করেন আপনার কাজ শুরু হবে। মানে আমি ওই জিনিসটা দেখে বাকিগুলো দাদা যে কার কোনটা র্যাঙ্ক কিন্তু করবে, কিন্তু আপনি কাজ শিখে রাখবেন। আচ্ছা আচ্ছা, আপনার র্যাঙ্কে আসবে বলে যে যে ওটা যে সারা জীবন আপনার র্যাঙ্কে থাকবে এমন কোনো কথা না। হয়তো ওটা দেখো সামনে 2 মাস র্যাঙ্কে থাকতে হবে, তারপর র্যাঙ্কে ডাউন হতে পারে, তখন দেখো আরেকটা কি পিছন থেকে র্যাঙ্ক করছে। আচ্ছা আচ্ছা, মানে দাদা কিন্তু আপনি যত মাল্টিপল কাজ শিখে রাখবেন তাহলে আপনার কাজ করার অভাব হবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দাদা বলতে চাচ্ছে যে আপনি কাজ সবগুলো শিখে রাখবেন, যেটা আর কি র্যাঙ্কিং করবে যাতে জানা থাকে। হিসাব করলাম, বুঝতে পারছেন, এখানে প্রায় $2,027 ইনকাম হয়েছে টোটালে। বাহ, টোটাল উইথড্র করছে মাত্র 3 মাসে, তাহলে চিন্তা করেন রাজু দা, কত টাকা আর্ন হয়েছে এখান থেকে। রাজু ভাই, আমাদের চেটা আগে তো দেখতে হবে না? সেটাই, আমিও আমিও রাজু ভাই। হ্যাঁ ভাই, মানে টাকাটা কিভাবে উঠাবে? আমি তো পেন্ডিং রয়েছে না, এখানে টাকা চলে গেছে, বুঝতে পারছেন? এটা অলরেডি অ্যাকাউন্টে ট্রান্সফার ব্যাংকে চলে গেছে অলরেডি, সে উঠাই নিতে পারবে কালকে অথবা পরের দিন, 24 ঘন্টার ভিতরে অথবা 72 ঘন্টা লাগতে পারে সর্বোচ্চ,
যদি তাদের কার্ড ওঠাবে, কার্ড ওঠাবে না ব্যাংকের মাধ্যমে ওঠাবে আর কি, না মোবাইল ব্যাংকিং এর বাংলা তো কার্ডে ছাড়া ওঠে না, টাচ বাংলা এটা মোবাইল ব্যাংকিং রকেট। কুকন ভাই আপনার যখন টাকা আসবে আমরা বলে দিব কিভাবে ওঠাবেন, প্রয়োজন আমরাও আসবো আপনার কাছে একসাথে যাবো। স্বাগত ভাই, স্বাগত ভাই, তাড়াতাড়ি গাড়ি নিয়ে পড়বেন। আচ্ছা স্বাগত ভাই, হ্যাঁ ভাই, ড্রাগ ব্যাংকে ট্রান্সফার অথবা ডাস বাংলা যে কার্ড অ্যাকাউন্ট যদি আছে। না না না, এটা কার্ড অ্যাকাউন্ট লাগবে না, এটা রকেট ডাস বাংলা ব্যাংকেরই একটা শাখা, যেমন রকেট ব্যাংকিং আছে মোবাইল ব্যাংকিং যেটা বলা হয়, মোবাইল ব্যাংকিং, হ্যাঁ এটার মাধ্যমে তোলা হয়, ঠিক আছে। এটা আপনার মোবাইলে চলে যাবে ডাইরেক্টলি, আপনাকে ব্যাংকে যাইতে হবে না, আপনি যে কোনো ওই। না না সেটা ঠিক আছে, আমি আমি বুঝছি, কিন্তু আমি যদি মনে করি, যেহেতু আমার মনে করেন ব্র্যাক ব্যাংক অনলাইন ব্যাংকিং সিস্টেম চালু আছে বা কার্ড আছে, আমি যদি মনে করি যে আমি আমার ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে আমি কার্ডের মাধ্যমে উঠাবো, সেই ক্ষেত্রে কি উঠানো যাবে? হ্যাঁ সবভাবেই যাবে, আপনি চাইলে সরাসরি ব্যাংকেও ট্রান্সফার করতে পারেন, নো প্রবলেম। ওইখানে কার্ডের মাধ্যমে টাকা আপনি তুলতে পারবেন আসাদ ভাই, কার্ডের মাধ্যমে কোনো অসুবিধা হবে না, কিন্তু আপনার ফার্স্টে তো আপনার ব্যাংকে তো টাকা তো আসতে হবে, আসার পর আপনি কার্ড দিয়ে তোলেন, মোবাইল দিয়ে ট্রানজেকশন করেন, সেটা তখন আপনার ব্যাপার। এখানে বড় কথা সেটা কি, এটা এখানে বড় কথা হলো আপনাদের লাইগে থাকতে হবে, ফ্রিল্যান্সিং এর ভিতর লাইগে থাকলে সাকসেস দুই দিন আগের পাশে, কেউ দুই মাসে হবে, কেউ এক মাসে হবে, কেউ 15 দিনে হবে, কেউ 6 মাসে হবে। এখানে আপনারা যদি লাইগে থাকেন মাস্ট বি সাকসেস হবেনই, ঠিক আছে, ইনশাআল্লাহ। কষ্ট করতে হবে ভাই, কষ্ট করতে হবে, লেগে থাকতে হবে। যে কোনো আমার মনে হয় যেটা আপনারা নির্দিষ্ট একটা নিশ নিয়ে যদি কাজ করেন সেটাই আপনাদের জন্য বেটার হবে। এখন বর্তমানে আমাদের মানে ফাইবার মার্কেটপ্লেসে ট্রেন্ডিং আছে ইউটিউব প্রমোশনের গিগটা আর ইনস্টাগ্রামের, তাহলে ফেসবুক নিয়েও কাজ করতে পারেন, এটাও আছে মোটামুটি, কিন্তু ইউটিউব আর ইনস্টাগ্রামটা মূলত ট্রেন্ডিং আছে এখন, বুঝতে পারছেন? তো সমস্যা নেই, আমাদের এখানে শিডিউলে প্রায় 26টার মতো কাজ শেখানো হয়, শিখাবো আমরা 26টায় মূলত কাজ করতে পারবেন টুকটাক, আর অন্য কোথাও যাইতে হবে না, ঠিক আছে। আমাদের শিডিউলে তো 26টা দেওয়া আছে, 26টার মতো প্রায়, তো আরো এক্সট্রা যদি লাগে আমরা আরো শিখাবো, সমস্যা নাই, আপনারা শুধু ধৈর্য ধরেন, দেন কাজ করে যান, বায়ারকে খুশি করলে কাজের অফ পড়বেন না ফাইবারের ভিতরে। আর এখানে যেহেতু এখানে কিন্তু অবাস্তব কিছু না, মাত্র 3 মাসে যদি তিনি $2,027 ইনকাম করতে পারে মাত্র 3 মাসে, তাহলে আপনারা কেন পারবেন না? 1,68,241 টাকা 3 মাসে, এখানে যেহেতু কাজ পাওয়া যাচ্ছে তার মানে এখানে কাজ পাওয়া যাবে। ঈশ্বর যেহেতু $2,027 ইনকাম করছে টোটালে, টোটাল দেখেন, ফার্স্ট দেখেন জুলাই 18 জুলাই থেকে কাজ শুরু করে, দেখেছেন ইনকাম শুরু হয়েছে, দেখেন প্রথম, দেখেন প্রথম উইডো শুরু হয়েছে কত থেকে, প্রথম 50, তারপরে 68, তারপরে 97, তারপরে কত, 56, 56, তারপরে 80, তারপরে 44, তারপরে 200, তারপরে 80, তারপরে 500, তারপরে 700, আস্তে আস্তে উপরের দিকে গেছে আর কি। হ্যাঁ এটাই ফ্রিল্যান্সিং, এটাই, বুঝতে পারছেন? আপনার ফাইবার অ্যাকাউন্টে যখন গিগ থাকবে তখন দেখা যাবে যে আপনাদের রিভিউ থাকবে, যখন একটা কাজ করবেন বাইরে আপনাকে 5-star ফিডব্যাক দিবে, 5-star ফিডব্যাক দিলে এই 5-star ফিডব্যাক দেখার পর আপনাকে নেক্সটে অন্য বায়াররা আর কথা বলবে না আপনার সাথে, ডাইরেক্ট হায়ার করে চলে যাবে। মানে প্রথম আপনার টার্গেট রাখবেন, আমাদের এখানে সফট ভাই কিন্তু কাজ মানে ড্রাইভিং এর কাজ করেন, আপনি কি উবারে কাজ করেন? না না, যখন উবারে যখন আপনারা দেখবেন উবার যখন আপনারা গাড়িতে ই করবেন দেখবেন যে কার রিভিউ কত ভালো, মানে কার ফিডব্যাক কত ভালো আছে, তারা যখন ফিডব্যাক বেশি ভালো থাকে তাদের কিন্তু আলাদা একটা ডিমান্ড থাকে, যখন আমরা গাড়িতে তাদের গাড়িতে উঠি আমরা একটা নির্দিষ্ট জায়গায় যাই, যাওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু বলে যে হ্যাঁ আমরা তোমাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিছি, আমাদেরকে একটা 5-star বা একটা ফিডব্যাক দাও, এটা কিন্তু উবার ড্রাইভারটা বলে, এটা কি আপনারা জানেন? হ্যাঁ জানি, এটা আমি জানি, সেম আমাদের এখানে, আমাদের এখানেও সেম এটাই, যে যখন আমাদের কাজটা কমপ্লিট হবে দেন তখন আমরা কিন্তু মূলত বায়ারকে, বায়ারকে আমরা কিন্তু ফাইবারের ভিতর বলবো না, বায়ার খুশি হয়ে আমাদেরকে 5-star ফিডব্যাক দিবে, যখন আমাদের 10-20-15 এরকম 50-star উপরে 100-র উপরে যখন মানে ফিডব্যাক হয়ে যাবে, 5-star ফিডব্যাক হবে, তখন আমাদের আর পিছনের দিকে তাকাতে হবে না। এখানে ফাইবার, ফাইবার বলেন আর আপওয়ার্কে বলেন সেম, যদি আপনার রিভিউ থাকে ভালো, ভালোভাবে যদি কাজ করে দিতে পারেন তাহলে আপনার কাজের অভাব পড়বে না, ঠিক আছে? জি
আপনারা আসছেন, লাইগা থাকেন, কাজ শিখেন। ঠিক আছে, ইশরাত তোমাকে স্টপ করে দেই।